হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স আবারও চলে এলাম আপনাদের সামনে আজকে একটি নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি শুধু নতুন প্রোডাক্ট নয় আজকের প্রোডাক্ট একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট আর একটি প্রোডাক্ট এটি হচ্ছে অল ইন অনেকটি প্রোডাক্ট যেটি আপনার স্কিনের যে কোনো প্রবলেম সলভ করার জন্য এটি একটি যথেষ্ট তো আজকে যে প্রোডাক্টটি সেটি এতটাই জনপ্রিয় এতটাই বেশি পপুলার এত বেশি কার্যকারী যে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো আজকে যে প্রোডাক্টটি সেই সেলিব্রিটি প্রোডাক্টটাকে আমি এখনই আপনাদের সামনে শো করছি আর সেটি হচ্ছে পিঙ্ক লেডি ভিওয়ার্স এটি একদমই রিসেন্ট একটি প্রোডাক্ট যেটি বাংলাদেশে এসেছে আর যেটি আমরা খুব একদমই রিসেন্টলি এটা আমি এনেছি প্রোডাক্টটি খুবই খুবই ভালো কাজ করে আপনার বিভিন্ন স্কিনের বিভিন্ন প্রবলেমসের জন্য বিভিন্ন কিছু আপনার অনেক অনেক উপকারিতার তো উপকারিতা বললে শেষ করা যাবে না আমি সবগুলো উপকারিতা আপনাকে আস্তে আস্তে একটা একটা করে বলে যাব অ্যান্ড এটি কী কী বেনিফিটস দেবে সেটা যেমন বলবো পাশাপাশি এটি কোনো সাইড এফেক্ট আছে কি না অ্যান্ড হচ্ছে কারা খেতে পারবে কীভাবে খেতে হবে কী কী কানুন আছে আমি এভরিথিং আপনাদেরকে জানিয়ে দিব সেই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আমার সাথে পুরো বিউটি দেখতে হবে শেষ পর্যন্ত আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইব আইটন ক্লিক করুন বেল দিতে ক্লিক করেন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে সো ভিউয়ার্স চলুন স্টার্ট করি আজকের ভিডিও ভিউার্স আমার সামনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে পিঙ্ক লেডি এটি একটি থাইল্যান্ডের প্রোডাক্ট যেটা একদমই রিসেন্টলি লঞ্চ করেছে অ্যান্ড এই প্রোডাক্টটি খুবই উপকারী ভীষণ ভীষণ ইফেক্টিভ অ্যান্ড অনেক বেশি উপকারী একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টে কী কী বেনিফিটস দিচ্ছে ফার্স্ট আমি সেটা বলে নিচ্ছি প্রথমত হচ্ছে এটি আপনাকে ফেয়ারনেস দিচ্ছে স্কিন গ্লোয়িং করবে ময়শ্চারাইজ করবে স্কিনকে হচ্ছে হেলদি করবে অ্যান্ড ভিতর থেকে স্কিনটাকে হচ্ছে স্বাস্থ্য উজ্জ্বল করবে স্কিনে যদি কোনো দাগ থাকে সেটি রিমুভ করবে অ্যান্ড এন্টেজিং দৌড় করবে রিঙ্কেল দূর করবে অ্যান্ড হচ্ছে ভিউয়ার্স সানটাইন দূর করবে ভিউয়ার্স এর প্রচুর প্রচুর বেনিফিটস অ্যান্ড এটি কিন্তু আপনাকে স্লিমিং প্রোডাক্ট হিসেবে খুব ভালো কাজ করবে যাদের বডিতে হচ্ছে অতিরিক্ত মেদ আছে যাদের অনেক ফ্যাট আছে তাদের ফ্যাট কমাবে এটি যদি রেগুলার আপনারা খান সেক্ষেত্রে আপনাদের ফ্যাট কমাতে এটি সাহায্য করবে অ্যান্ড হচ্ছে ভিভার্স এটি কিন্তু এই না যে আপনি একজন যারা হচ্ছে শুকনা জাস্ট হচ্ছে ফর্সা হওয়ার জন্য খেতে যাচ্ছেন এমন কিন্তু না যে তারা হচ্ছে এটি খেয়ে আরও শুকিয়ে যাবেন এটি হচ্ছে আপনার স্কিনটাকে আপনার ওয়েটটাকে ব্যালেন্স করবে যেমনটা হচ্ছে যে কেউ যদি শুকনা থাকেন তার মুখে খাওয়ার রুচি বাড়াবে অ্যান্ড তাকে হচ্ছে আপনার ব্যালেন্স ওয়েটে নিয়ে আসবে যার যেরকম হাইট সেই অনুযায়ী যেরকম ব্যালেন্স হওয়ার দরকার সেরকম হবে কিংবা এইটা যেখানে আপনার বডিতে যেখানে অতিরিক্ত ফ্যাট আছে শুধুমাত্র সেখান থেকে কিন্তু আপনার ফ্যাটটা কমাবে এই না যে আপনার মুখটা অনেক শুকনা বাট হচ্ছে আপনার মুখটা আরও শুকিয়ে যাচ্ছে তেমনটা না যাদের হচ্ছে বেলি ফ্যাট আছে তাদের বেলি ফ্যাট কমায় যাদের হচ্ছে থাই ফ্যাট আছে কিংবা বডিতে ফ্যাটের প্রবলেম আছে বা ফেসা আছে যেখানে আপনার অতিরিক্ত ফ্যাট থাকবে সেখান থেকে কিন্তু ফ্যাটটা রিমুভ করবে অ্যান্ড হচ্ছে ভিউয়ার যারা হচ্ছে শুকনা তাদেরকে কিন্তু হেলদি করবে অ্যান্ড এই প্রোডাক্ট আরেকটা বিশেষ গুণ হচ্ছে এই প্রোডাক্টে কেউ যদি কন্টিনিউ করে তাহলে তার যদি পিরিয়ডের প্রবলেম থাকে বিশেষ করে গার্লস প্রবলেম যাতে থাকে পিরিয়ডের প্রবলেম যাতে থাকে তাদের কিন্তু পিরিয়ডের প্রবলেমটা সলভ করবে অনেকেরই থাকে পিরিয়ড ঠিক মতো হয় না অনিয়মিত পিরিয়ড হচ্ছে কিংবা হচ্ছে কারো কারো থাকে যে অনেক বেশি হচ্ছে তলপেটের ব্যথার প্রবলেম থাকে কোমরের ব্যথা থাকে কিংবা হাতে পায়ে ব্যথার প্রবলেম হয়ে থাকে তো পিরিয়ডের সময় এই প্রবলেমগুলো যারা সলভ মানে প্রবলেমগুলো যারা ফেস করছেন তাদের এই প্রবলেমগুলো কিন্তু এই পিঙ্কলেরই ইনশাল্লা সলভ করে দিবে। তো ভিউয়ার্স এই যে প্রোডাক্টটি আছে এটি আরেকটা কাজ করবে সেটি হচ্ছে যাদের হচ্ছে হাতে পায়ে নখ অনেক বেশি ভেঙে যাচ্ছে তো তাদের কিন্তু হাতে পায়ের নখ যেটা হচ্ছে ভিটামিনসের জন্য আমাদের হাতে পায়ে নখটা ভেঙে যায় তাদের সেই ভিটামিনটা শরীরে যোগাবে অ্যান্ড হচ্ছে হাত পায়ে নখ যে ভেঙে যাওয়ার প্রবলেম থাকে সেটা কিন্তু সলভ হয়ে যাবে পাশাপাশি যাদের হেয়ারের প্রবলেম আছে তাদের অনেক বেশি অতিরিক্ত হেয়ার পড়ে যাচ্ছে তো তাদেরকে হচ্ছে এটি যদি কেউ খায় তাহলে আপনাদের কিন্তু চুল পড়াটাও বন্ধ হয়ে যাবে এটি চুল পড়া শুধু বন্ধ করবে না চুলের গোড়াটাকে শক্ত করবে অ্যান্ড চুলটাকে হচ্ছে ঝরঝরে সিল্কি করবে এটি খেলে আপনার হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত যে কোনো প্রবলেমসের সলিউশন আপনারা ইনশাল্লাহ এ থেকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা হচ্ছে এই প্রোডাক্টটি খেতে যাচ্ছেন তাদেরকে বলছি এখানে কিন্তু হচ্ছে আপনার পাঁচশো এম এলের প্রোডাক্ট আছে পাঁচশো এম থাকবে এটাতে আর এটি হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট অ্যান্ড এই প্রোডাক্টটি হচ্ছে একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট অ্যান্ড এই প্রোডাক্টটি আপনারা যারা হচ্ছে খাবেন তাদের যেই যে যে বেনিফিটসগুলো আমি বলে দিয়েছি অ্যান্ড কারা কারা খেতে পারবে কিভাবে খেতে হবে সেটা আমি বলে দিয়েছি এটি হচ্ছে বারো বছরের উপরে যারা আছে তারা এটি খেতে পারবে দেখতে পাচ্ছেন একটু পানি হচ্ছে কারণ এটি আমি ফ্রিজে রেখেছি এই প্রোডাক্টটি কিন্তু খাওয়ার আগে খুব ভালো করে শেক করে নিতে হবে দেন এখান থেকে থার্টি এম এল প্রোডাক্ট নিয়ে তিরিশ এম নিয়ে আপনাকে খেতে হবে প্রতিদিন অবশ্যই আপনাকে তিরিশ এম এল খেতে হবে অ্যান্ড এটির আর একটা ব্যাপার হচ্ছে যখন আপনার এটা ওপেন করে ফেলবেন খাওয়া স্টার্ট করে দিবেন তখন কিন্তু এই প্রোডাক্টটা আপনাকে অবশ্যই রেফ্রিজারেটার রাখতে হবে অবশ্যই আপনাকে যে ফ্রিজে নর্মাল এটা হবে তো এটি কিন্তু বাহিরে একদমই রাখা যাবে না ফ্রিজে রেখে খেতে হবে অ্যান্ড ভালো করে শেক করে নিতে হবে তিরিশ এম করে খেতে হবে খালি পেটে তো এটি খাওয়ার নিয়ম হচ্ছে অবশ্যই আপনাকে হচ্ছে খালি পেটে খেতে হবে যারা খাবেন অবশ্যই আপনারা এটি খালি পেটে খাবেন অ্যান্ড হচ্ছে খাওয়ার এক ঘন্টাকে খেতে হবে অথবা খাওয়ার দুই ঘন্টা পরে খেতে হবে যেন পেট একদমই খালি থাকে ওকে তো এইভাবে হচ্ছে এটা আপনাকে খেতে হবে প্রতিদিন তিরিশ ইমেল করে আপনাকে এই প্রোডাক্টটি খেতে হবে এটি জাস্ট একটা জুস আর এর ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দেওয়া আছে কীভাবে খেতে হবে সেটি এখানে দেওয়া আছে অ্যান্ড এর অ্যাড্রেসও কিন্তু এখানে দেওয়া আছে মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ডের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে তো ভিউয়ার্স এই যে প্রোডাক্টটি আছে এটি খুবই খুবই উপকারী একটি প্রোডাক্ট যারা এই প্রোডাক্টটি হচ্ছে খাবেন তারা আপনার নিজেরাই হচ্ছে তিনটা কোর্স আপনাকে এটি কমপ্লিট করতে হবে এটি আপনাকে অবশ্যই তিনটা খেতেই হবে অ্যান্ড যদি কেউ চান চারটা পর্যন্ত খেতে পারেন চারটা পর্যন্ত আপনি খেতে পারেন বাট তিনটা আপনাকে কমপ্লিট করতে হবে কোন প্রকার গ্যাপ দেওয়া যাবে না টানা তিনটা আপনাকে খেয়ে যেতে হবে আর প্রথমটা খেলে রেজাল্টটা মোটামুটি আসবে কিংবা খুবই সিম্পল কিছু রেজাল্ট আপনারা হয়তো পেতে পারেন কিছুটা চেঞ্জ আপনারা বুঝতে পারবেন বাট যখন আপনারা সেকেন্ডটা খাবেন তখন ইনশাল্লাহ রেজাল্টটা আপনারা ভিজিবেল হবে রেজাল্টটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তবে যারা খাবেন তাদেরকে বলছি অবশ্যই তিনটা যারা খেতে পারবেন তারাই খাবেন ঠিক আছে আর এটা ফ্লেভারটা বলে দিচ্ছি এখন যে এটা কিন্তু একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট তো যে জন্য হচ্ছে এটা এটার ফ্লেভারটা হচ্ছে একটু স্ট্রং ফ্লেভার অ্যান্ড হচ্ছে কালারটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি আমি এটা খাওয়া স্টার্ট করেছি অ্যান্ড রেজাল্ট কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো পাচ্ছি তো যারা হচ্ছে এটা খেতে চাবেন তারা অবশ্যই তিরিশ এম এল এ খেতে হবে বেশিও খাওয়া যাবে না কমও খাওয়া যাবে না তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে মেডিকেল স্টোর থেকে এরকম একটি ক্যাপ হচ্ছে আপনার এরকম একটা কাপ ম্যানেজ করে নেবেন যেখানে হচ্ছে থার্টি এম এল এখানে হচ্ছে বিশ এম এল ধরবে এক কাপে হচ্ছে বিশ এম এল ধরে সো আপনারা এখানে এটা দিয়ে মেপে তিরিশ এম এল মেজারমেন্ট ক্যাপটা দিয়ে তিরিশ এম এল মেপে নিতে পারবেন অথবা আপনারা চাইলে এরকম একটা চামচ ম্যানেজ করে নিতে পারেন যে চামচটা হচ্ছে পাঁচ এম এল করে থাকে আপনার এরকম ছয় চামচ আপনাকে নিতে হবে একটা কিছুতে ছয় চামচ নিয়ে নেবেন দেন হচ্ছে আপনারা ওটাকে চাইলে আপনারা শুধু খালি খেতে পারেন অথবা চাইলে কেউ ওটার সাথে একটু পানি মিক্স করে নিতে পারেন তবে কোনো প্রকার চিনি মধু লবণ কোনো কিছু অ্যাড করা যাবে না জাস্ট পানি অ্যাড করতে পারবেন তবে যতটুক পানি অ্যাড করবে যতটুকু আপনি একবারে খেয়ে ফেলতে পারেন কারণ হচ্ছে এটা কিন্তু রেখে খাওয়া যাবে না এটা যখন আপনারা এখান থেকে বের করবেন তখন এটা খেয়ে ফেলতে হবে সাথে সাথে এটা একদমই রেখে খাওয়া যাবে না তাহলে এটার গোনাগুন নষ্ট হয়ে যাবে সো ভিউয়ার্স যারা এটা খেতে চাচ্ছেন তারা এভাবে খেয়ে নেবেন আর এটা দেখতে কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা খাওয়ার টেস্টটা কেমন হবে সেটা আমি বলে দিচ্ছি এটা টেস্টটা হবে হচ্ছে জাস্ট হচ্ছে ব্লুবেরি জুসের মতো যারা হচ্ছে ব্লুবেরি জুসটা খেয়েছেন একদম হচ্ছে পিওর ব্লুবেরি যে জুসটা আছে যারা জুস বারে গিয়েছেন যারা ব্লুবেরি জুসটা খেয়েছেন পিওর জুসটা তারা জানেন যে জুসের কিন্তু একটু স্ট্রং একটু টকটক একটা ঝাঁজল একটা ফ্লেভার হয় তো যারা হচ্ছে খেতে চাচ্ছেন তারা আপনার বলে দিচ্ছে এটা ঝাঁজালো একটু হচ্ছে অনেক স্ট্রং টক ফ্লেভার অ্যান্ড হচ্ছে ঝাঁজালোটা ফ্লেভার হবে টেস্টটা হবে অ্যান্ড হচ্ছে এটা স্মেলটা কিন্তু একটু স্ট্রং স্মেল ঠিক আছে প্রথমবার আপনারা যখন খাবেন তখন হয়তো বা একটু স্ট্রং লাগবে বাট এটা যখন আপনার কয়েকবার খেয়ে নেবেন অভ্যস্ত হয়ে যাবেন আর এটা কিন্তু একদমই বাজে না খেতে খুবই ভালো লাগবে কারণ একবার আপনার খেয়ে নেবেন সো খুব একটা কষ্ট হওয়ার কথা না সো ভিউয়ার্স আমি আমি আপনাদেরকে বলছি যদি আপনারা কেউ এই প্রোডাক্টটি আমার কাছ থেকে পারচেস চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে উপরে সেই স্ক্রিনে নাম্বারটিতে ফোন করে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন তো যদি হচ্ছে আপনারা কেউ এই প্রোডাক্টটি নিতে চান আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন অ্যান্ড ভিউস যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব ক্লিক করুন বেলাইকনটিতে ক্লিক করুন লেটেস্ট বেল পাওয়ার জন্য সবার আগে সো ভিউয়ার্স সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ